Hey guys, welcome back to my channel, Charlie's Daily Blog. তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো খুব সুস্থ আছো আর বিন্দাস আছো। তো চলো, আজকে হলো সানডে, তো ঘড়ির কাঁটা প্রায় 11:35। তো আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর এদিকে চলছে ঘর দোয়ার ঝাড়া পোছা, কারণ ভাদ্র মাস তোমরা বুঝতেই পারছো আর সামনে পুজো, আর তার আগে তো ঘর দোয়ার ঝাড়া পোছা সবাই করে, তার একটু আগে আগেই করতে হচ্ছে, কারণ সামনে আমাদের আছে আবার বিশ্বকর্মা পুজো। তো যেহেতু আমি বিশ্বকর্মা পুজো করি, তো তোমাদেরকে এর আগেও জানিয়েছি, তো তার আগে আমাকে ঘর দোয়ার ঝেড়ে একটু পরিষ্কার করতে হবে। তো আজকে একটু সময় হলো পরিষ্কার, ওদিকে রান্নাও করতে হবে, তার জন্য ওকে আমি বললাম, আর ওই ঘরটা ঝাড়ে এরপরে পরিষ্কার টরিষ্কার আমাকেই করতে হবে। তো আমি ওদিকে ঝটাপট রান্না করি, কারণ তোমাদের দাদাভাই আবার বেরাবে একটু দুটোর নাগাদ গুয়াহাটির দিকে কাজে। তো তার আগে আমাকে রান্নাবান্নাটা কমপ্লিট করে দিতে হবে একটু, যাতে ও দুটো খেয়ে বেরাতে পারে। তো চলো, এই হলো ব্যাপার। আর সকালে আজকে ব্রেকফাস্টে কিছু আমি করিনি, করতেই যাচ্ছিলাম, যে প্রেশার কুকারে দেখলে প্রেশার কুকারে ডাল সেদ্ধ করা আছে, ছোলার ডাল। তো মনে করছি ময়দাটাও মাখা, যে ছোলার ডাল করবো আর কিছু লুচি ফুচি যাই হোক নানপুরি ঠানপুরি ভেজে দেবো। তো মা এসে হঠাৎ বললো যে করতে হবে না, আমি ওদিকে টিফিন করছি। তো ওইদিকে টিফিন ওই যে কাবলি ছোলা দিয়ে চিকেন দিয়ে করা ছিল আর মা একটু লুচি করে দিয়েছিল, তো ওইটাই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ওই বাড়িতে। তো এখন সোজা রান্না করবো, তো ঝটপট যেভাবে রান্না হয়, তো আমার চটজলদি বিরিয়ানি যেটা করি আমি সেটাই আজকে করে দেবো। তো তোমাদের দাদাভাই খেয়ে চলে, তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আজকে সারাদিনটা যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এই যে ও ঝাড়ছে ঝাড়ুক, আর আমি ওদিকে ঝটাপট রান্না বাড়ি মোটামুটি গুছিয়ে টুছিয়ে এসে আবার এদিকে ওর সাথে আমাকে হাত লাগাতে হবে, ঠিক আছে? তো চলো সাথে থাকো। তো চলো, এদিকে যে বললাম যেহেতু আমি সকালে ব্রেকফাস্ট করব বলে ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এসে মা যেহেতু বললো, তা যাই হোক ছোলার ডালটা এখন বার করে ফ্রিজে ঢুকিয়ে দিই এদিকে, কারণ ওদিকে তো ব্রেকফাস্ট করা হয়েই আছে আমার, আর এদিকে হচ্ছে ঘর দোয়ার ঝাড়পোছ, আর এদিকে এদিকে রান্নাটা করলেও রান্নাটা না করলেও হবে না, যেহেতু তোমাদের আর একটু বেশি তাড়াই আছে, কারণ তোমাদের দাদাভাই যেহেতু বাইরে কাজে বেরোবে, তোমাদেরকে বললামই আমি। তো যাই হোক ঝটাপট এদিকে কোনো রকমের মানে দুটো আর কি রোগরে মুচড়ে বসিয়ে দিয়ে আর কি যা হওয়ার হয়ে যাবে, দুটো খেয়ে মানে নাকে মুখে পেটে দুটো দিয়ে তো বেরোতে পারবে, এটাই হলো ব্যাপার। তো চলো, এর আগেও আমি তোমাকে তোমাদের এই রেসিপিটা আমি দেখিয়েছি অনেকবার, তো যাই হোক আবারও একবার শেয়ার করে দিচ্ছি, কারণ নিত্য নতুন বন্ধু তো প্রত্যেক দিনই হয়, তাই না? তো যাই হোক তাদের জন্যই আমি একবার রেসিপিটা দেখিয়ে দিলাম, যেহেতু চিকেনটা আগে থেকে আমার দই দিয়ে ম্যারিনেট করা ছিল, আর যা যা তোমরা মশলা খাও চিকেনের সেই সেই সেম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর এইটা দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা, এভারেস্টের বিরিয়ানি মশলা, আর আগে থেকে চালটা একটু খানিকক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সেই চালটাই একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে বুঝে একদম মাপ মতো যা চাল নেবো, আমি এখানে 3 গ্লাস চাল নিয়েছি, তো দিয়ে দেবো 6 গ্লাস জল। তো 6 গ্লাসের মধ্যে 1 গ্লাস গেছে দুধ, আর তার মধ্যে যাবে 5 গ্লাস গরম জল। তো এই হলো রেসিপি, আর কিছুই না, একদম পুরো মাখিয়ে মুখে বসিয়ে দাও, একদম ঝরঝরা কেরালা স্টাইল বিরিয়ানি হয়ে যাবে রেডি। তো চলো, এদিকে জল ঢল দিয়েও দিয়েছি, দিয়ে দিকে চাপ ঢাকা চাপা দিয়ে আবার চলে এসেছি ঘরে, কারণ ওই যে বলেছিলাম না যে ওর ঘর ঝাড়পোছ হয়ে গেছে, এবার আমার কাজের পালা, তো আমি এখানে সব কিছু গুছিয়ে গেছে ঝেড়ে পুছে নিচ্ছি। তো এদিকে রেনকোটটা ছেলের ব্যাগেই থাকে, যেহেতু কখন কোনো রকমভাবে বৃষ্টি পড়লে মানে অসুবিধা হবে না, তার জন্য ওর ব্যাগেই রেনকোটটা ঢুকে। বন্ধুরা, তো এইখানে দেখো আমার বিছনা পাটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব আমার ছেলে সব ঝেড়ে ঝুড়ে চলে গেছে, তারপরে এগুলো সমস্ত পরিষ্কার টরিষ্কার করলাম, বিছানা ঝাড়লাম, চাদর চেঞ্জ করলাম, সমস্ত কিছু পরিষ্কার করলাম, আমার মাথার অবস্থা খুবই খারাপ পরিষ্কার করলাম, ওদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো চলো চাদরটা কাচতে হবে। তো চলো, এখানে তো চাদর ঠাদর ভাঁজ করে নিলাম, আর এই দেখো একটু কাত হয়ে নিলাম, কেন বলো তো আমার বিছানার গোছানোর পরে কাঁচা চাদর পাতলে না আমার মনে হয় যেন একটু শুয়ে থাকি, তো ওটাই করলাম, একটু ধপ করে একটু শুয়ে পড়লাম। তো যাই হোক চলো উঠে রান্নাঘরের দিকে যাই। তো এদিকে দেখো রান্নাঘরে আসলাম, তো এসে এদিকে মোটামুটি এটা কমপ্লিট, তো এটার মধ্যে দিচ্ছি এখন লাস্টে নাবানোর আগে দেবো একটু ঘি, ঘি দিয়ে মানে ঢাকা চাপা দিয়ে একটু ধনে পাতা দেবো, আর যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার মানে গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর জাস্ট ছড়িয়ে দেয়, একটু ধনে পাতা ছড়িয়ে এটা ঢাকা চাপা দিয়ে প্রায় রেখে দেবো। তো তোমরা যারা যারা এরকম করে খাও তারা তো অবশ্যই টেস্টটা ভালোই বুঝবে, আর যারা আমার নতুন বন্ধুরা প্রত্যেকদিন যারা জড়ো তারা অবশ্যই এরকমভাবে একদিন ট্রাই করে দেখো, ভীষণ টেস্টফুল আর ভীষণ টেস্টফুল, তো অবশ্যই একদিন ট্রাই করে দেখো। না না ফুলকপি খাচ্ছি দুদিন ধরে, কতটা দিচ্ছ? না 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 না, আমার 1 কেজি কেউ খাওয়ার নেই, তুমি দাও 500 দাও,
এক কেজি অত খাবার কেউ নেই। না না তুমি 500 দাও, 500 কত? 30 টাকা, 500 দাম 25 টাকা, 600 20 টাকা নাও 500 দাম। তো এইদিকে একটুখানি সবজি এলাকা কাকু এসেছিল, তো যাই হোক একটুখানি বিরিয়ানি মানে কেরালা স্টাইল বিরিয়ানি বলে ওটাকে। আর হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা একটু ট্রাই করে দেখবে, ওইভাবে ভীষণ সুন্দর হয় গো খেতে। মনে হয় যেন সব মাখামুখা ভাত ওরকম দেখতে মনে হয়, কিন্তু ভীষণ সুন্দর টেস্টফুল হয়। তো যাই হোক একটু শসা না হলে যেন ভালো লাগে না, তাই একটু শসা নিয়ে নিলাম। তো চলে এদিকে চলে এসেছি সোজা একেবারে সন্ধ্যাবেলা। গুড ইভিনিং বন্ধুরা, তো এখানে এসেছি একটু বেড়াতে। কোথায় বেড়াতে, কি জন্য বেড়াতে, সব কিছু তোমরা পরে জানতে পারবে। তো যাই হোক এইখানে দেখো যেখানে এসেছি বেড়াতে, আর এটা হলো আমার দাদার মেয়ে, সামনে যেটা বাচ্চা মেয়েটা, তো অবশ্যই এটা আমার এসেছি একটু বড় পিসির বাড়িতে। তো ওই যে সোজা বসে রয়েছে ওটা আমার বড় পিসি, আর পাশে তো আমার বাবা বসে রয়েছে। তো যাই হোক ওই তার ছেলেরই মেয়েটা, আর এই দেখো এরা এই পোষ্যটা ওদের বাড়িতে মানে ডগিটা, তো ভীষণ সুন্দর, ওর নাম না ক্যান্ডি। তো যাই হোক আমার দিদি ভাই আছে এক ইউটিউবে যে মন্দি ভাই, তো মন্দি ভাইয়ের ডগিটার নামও ক্যান্ডি। তো আমার আমি তাই ওদেরকে বলছিলাম যে জানো তো আমার একটা দিদি ভাই আছে ইউটিউবে, তো তার নামও ক্যান্ডি, তাদের বাড়িতেও আছে ডগি, তো তার নামও ক্যান্ডি। এই নিয়ে আমি আমার বৌদিকে আর কি বলছিলাম। তো দেখো আমার তো ভীষণ ভালো, আর ভীষণভাবে ওকে আমরা চটকেছি, মানে আমার ছেলে ওই দেখো দেখেছে তো ভীষণভাবে। আর আমার ছেলেটা না ভীষণ কুকুর পছন্দ করে জানো তো, মানে আমাদের আনতে পারি না জাস্ট একটু ঘরের জন্য, আর কিচ্ছু না, একটা ঘর বাড়ি ঠিকঠাক মতো হয়ে গেলে ভালোভাবে তো আমরাও একটা আনার চেষ্টা করবো। তো যাই হোক ভীষণই ভালো লাগে, আর আমার ছেলেগুলো তো ভীষণ পাগল। চলো আমরা তো বাড়িতে চলে এসেছি, গেছিলাম তো বড় পিসি, তোমাদেরকে বললামই ওনার একটু শরীর খারাপ তো দেখতে গেছিলাম, তো ওটা আমার বড় পিসি হয়, তো ওখানে সেরকম করে ভিডিও তোমাদের করতে পারিনি, ওনাকে দেখাতে পারিনি, কারণ বুঝতেই পারো যে সবাই সব কিছু সব জায়গায় সবাই ঠিকঠাকভাবে মেনে নিতে পারে না। তো যাই হোক তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো চলো বাড়িতে চলে এসেছি এখন, তো চলো চেঞ্জ করে নিই, চেঞ্জ করে তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো কিনা বলতে পারছি না। তো চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, এখন না এখন শেষ করছি না ভিডিওটা, তো সাথে থাকো দেখতে থাকো। আর এই যে আমার ছেলে, পুরো ড্রেসটা চেঞ্জ চেঞ্জ করিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে, ঠিক আছে, পারলে একটু আসবো, নালে কখন দেখা হচ্ছে সে সকালে হয়তো, ঠিক আছে। তো চলো সাথে থাকো। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন ঘড়ির কাঁটা প্রায় 1:05, হ্যাঁ সকাল থেকে তোমাদের সামনে একটু আজকে আসতে পারিনি সকাল থেকে, কারণ আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বিজি হয়ে পড়েছিলাম কিসের জন্য। তো এই যে দেখো এই যে ওপরে দেখতে পাচ্ছ তোমরা, দাঁড়া দেখাচ্ছি ভালো, এই যে ওপরে জিওর রাউটার, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরাতে বলি, এই যে সকালবেলায় যে জিওর ওয়াইফাই লাগাতে এসেছিল জিওর রাউটার লাগিয়ে দিয়ে গেছে, এই যে ঠিক আছে, এই যে দেখলে তোমরা। তো সকালবেলা এই রান্না করছিলাম, সকালবেলা থেকে মানে লাগাতে এসেছিল, তো দুদিন ধরে এর আগেও আমাদের ওয়াইফাইটা ছিল, তো ভীষণ ডিস্টার্ব করে, ভীষণ ডিস্টার্ব করে, মানে ঠিক টাইম মতো আমি ভিডিওটা আমাদের আপলোড হয় না, প্রচণ্ড স্লো দিত, প্রচণ্ড স্লো। তো ওটা লোকাল ওয়াইফাই ছিল আর কি, যেগুলো মানে কেবিল লাইন আলার যেগুলো দিয়ে থাকে লোকাল ইয়েতে, তো তার জন্য ওটাকে ইয়ে করে তারপর জিওর রাউটার লাগিয়েছি। তো চলো তার জন্যই সকাল থেকে তোমাদের সামনে আর আসতে পারিনি, তার জন্য এখন আসলাম। আর যেহেতু কালকে থেকে ভিডিওটা চলছে, এমনি তো আমাকে ভিডিওটা শেষ করতে হবে আজকে, তো কালকে আমাদের দাদাভাই গোয়াহাটি চলে গেছে, তো ঘর ফাঁকা আজকে। আর এখন এই যে ছেলে পড়াশোনা করে গেল, বড় ছেলে স্কুলে চলে গেছে, আর এখন আমি ঘরটা মুছবো, কিছু কাঁচা আছে কেচে নিই, আর আজকে রান্নাবান্না সব কিছুই বন্ধ, রান্নাঘরে তালা মেরে দিয়েছি, জাস্ট শ্বেত ভাত করবো, চান করে আসবো, শ্বেত ভাতটা একটু গরম গরমই ভালো লাগে, যেহেতু স্নান করে আসি, তারপর শ্বেত ভাতটা বসাবো দিকে, আর তাড়াতাড়ি হয়ে যাবে, তারপরে আসছি তখন সেটা আবার দেখা, ঠিক আছে, তখনই ভিডিওটা আমি এডিট করবো। চলো হ্যালো বন্ধুরা, তো এখন ঘড়ির কাঁটা প্রায় 3:20 দিকে, তো আমি একটু বেলা করে এসে ম্যাগি খেয়েছিলাম বলে, তার জন্য এই যে এখন আমার ভাত, এই যে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আছে ওখানে, ডিম সেদ্ধ, আর এটা হলো সেই ঘি লঙ্কা। তো চলো এটাই আজকে আমাদের লাঞ্চ, যেহেতু তোমাদের দাদাভাই নেই, আর এই এই অমৃত এটা না আমার কাছে পুরো অমৃত সমান, তো এটা খাওয়ার সৌভাগ্য হয় না আমার, ঠিক আছে, তোমাদের দাদাভাই জানায়, আজকে তোমাদের দাদা হয়নি তার জন্য এটা খাওয়ার সৌভাগ্য আজকে আমার হয়েছে। তো চলো অমৃত খাবো, তো আজকের মতো ভিডিওটা এই অবধি, তো আবার দেখাচ্ছি তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওর সাথে, তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অল টাইম আমার ভিডিওটা একটু দেখে যাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর খুব বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও, যারা নতুন ভিডিও আসছে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখে যাও, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে।
চলো আজকের মতো টাটা, আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওর সাথে। টাটা।